আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং হচ্ছে আমরা আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটাকে এডিটিং করব। তো এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব, এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে 3 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের যে ইন্ডিয়া ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করবেন। দেন ফটো সেট করার জন্য আমরা প্লাস অ্যাকাউন্ট সব দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে আপনার যে ফাইলসে ফটোসগুলো আছে ফোল্ডারটিকে সিলেক্ট করুন, অথবা যদি আপনার প্রথমেই থাকে সেখান থেকে কিন্তু আপনি আপনার পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এইখানে মূলত 8টির মতো পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 8টির মতো পিকচার সিলেক্ট করে নেবো, আপনি যে কোনো পিকচার চাইলে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে পিকচারটা সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে আমাদের স্ক্রিন অনুযায়ী। আমি যেটা বলছি, আপনি চাইলে যে কোনো পিকচার কিন্তু সিলেক্ট করতে পারেন। আমরা এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট এই পিকচারগুলো এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, জাস্ট ট্যাপ করে ধরে ফুল স্ক্রিন করে নিব, যেটা যতটুকু প্রয়োজন হয়, এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু নিতে পারবেন। ওকে, তো পিকচারটা ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপর অ্যাকসেপ্টেডে, এরপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব, সরি, এখান থেকে হচ্ছে মিউজিকটিকে অ্যাড করার জন্য আমরা সাউন্ডসে ক্লিক করব। ওকে, এবং হচ্ছে এখান থেকে ফাইল আইকনে ক্লিক করব, যেহেতু এটা অডিও আকারে আছে। দেন ফর্ম ডিভাইস, এখান থেকে আমরা সংটিকে সিলেক্ট করে নিব। ওকে, যে মিউজিকটি হচ্ছে আমরা ভিডিও ডিসবক্সে দিয়ে রাখছি। ওকে, তো এটাকে এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমরা ড্রেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম পিকচার ড্রেশন হবে 2.8, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটা ড্রেশন হবে 2.7, 3 নম্বরটাকে সেমভাবে 2.7। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের 2.7 ড্রেশন অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট প্রথম পিকচারটা হচ্ছে 2.8 এবং বাকি পিকচারগুলো 2.7, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকে এখানে হচ্ছে 2.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। ওকে, অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে প্রথম পিকচারের দিকে চলে যাবো, যা আমরা অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো, এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। ওকে, রাইট সাইডে গেলে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1 বলে অ্যানিমেশন দেখতে পারবো। এরপর হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে জুম 1টাকে সিলেক্ট করবো, 3 নম্বরের জন্য আবারও পেন্ডুলাম 1, 4 নম্বরের জন্য জুম 1, 4 নম্বর পিকচারের জন্য এখান থেকে জুম 1, এবং 5 নম্বরের জন্য এখান থেকে পেন্ডুলাম 1, মানে অল্টারনেট করে সিলেক্ট করবো, একটাতে পেন্ডুলাম 1 এবং একটাতে হচ্ছে জুম 1। ওকে, তো এইভাবে আমরা অল্টারনেট করে সিলেক্ট করে নেবো, আপনি হচ্ছে অল্টারনেট করে এভাবে দিয়ে নেবেন। এখানে দুইটাই কিন্তু ফ্রি ভার্সনে, ফ্রি যে প্লে স্টোর থেকে যেটাকে ডাউনলোড দেবেন ওইখানে কিন্তু এই যে অ্যানিমেশনগুলো এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, অলরাইট, হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। এরপর আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এই জন্য ফটো সিস্টার পজিশন থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশনে চলে যাবো, ভিডিওস অপশন থেকে আমরা একটি সুনো ইফেক্ট অ্যাড করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এই ইফেক্টটাকে আমরা ফুল ফ্রেম করবো, দেন এখান থেকে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো, ব্ল্যাক স্ক্রিন রিমুভ করছেন, দেন ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, এবং হচ্ছে ভিডিওর ইন্ডিং পর্যন্ত চলে যাবে, এন্ডিংয়ে যাওয়ার পর এই যে সুনো ইফেক্ট লেয়ারটা আছে এটাকে স্পিল করে রাইট সাইড এবং এক্সট্রা অপশনকে ডিলিট করে দিব, যাতে আমাদের ভিডিওটি বরাবর অ্যাডজাস্ট থাকে। দেন আমরা একটি ইফেক্ট অ্যাড করবো, এর জন্য ফটো সাইজটা পজিশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এখানে ইউজ পরিমাণে ইফেক্ট দেখতে পাবেন এবং অনেকগুলো ক্যাটাগরিজ আছে। এর ভিতর থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, এরপর হচ্ছে টিক মার্কে ক্লিক করবো, চাইলে আপনি একে অ্যাডজাস্ট করতে পারেন, তো আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই, জাস্ট ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব। চাইলে আপনি এখন ভিডিওকে প্লে করে দেখতে পারেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে, যেন ভিডিও রেজুলেশন আপাতত 1080 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এছাড়াও যদি কোথাও সমস্যা অবশ্যই আবার ভিডিওটি দেখে দেন আপনি ট্রাই করুন, আশা করি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।